অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁথি তমলুকও জিতেছি, 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে, 26 নরেন্দ্র। আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, অত্যন্ত লজ্জাজনক। কোচবিহার যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, আমার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই সরকারের সঙ্গে বিজেপি, এখানকার ডিএম কি করে জেতাবে 10,000 তারপালি ডিএম থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা না কেবল তোলা আর তৃণমূলকে ভোটে যেতাম, তাহলে যা হয় তাই। শুনো, আগামীকাল রায়গঞ্জ ধর্না কেন? আগামীকাল কেন ধর্না? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণে? কি কারণ আপনি নিজে জানেন। ধর্নার মধ্যে 100-এর বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাজ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্না দেবে, কোন আইন হাতে না নিয়ে গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, মানুষ ভোট দান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষ, কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁথি তমলুকও জিতেছি, 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে, 26-এ নরেন্দ্র মোদীকে 16-তে 16। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।